আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। তো আজকে কোনো ব্লগ হবে না, আজকে হবে সকালের দৃশ্যগুলি, কি সুন্দর দেখতেই পাচ্ছেন। আসো দেখি, আমার হাতে আসেনি, আমি ট্রাই করতেছি আমার হাতে আসার জন্য। আসো আসো, দুকা খাউন যদি থাকতো আমার হাতে ঠিকই আসিয়া পড়লইলে। এগুলি আবার অনেক অনেক সুন্দর আছে, সহজ সরল, কারণ রাস্তা চারদিক দিয়ে মনে করেন কবুতর আর কবুতর। সকালবেলায় এসব দেখলো ভালো লাগে, দেখছেন? আরেকটা মনে হয় এই পায়ের একটু সমস্যা হয়েছে, দেখুন কি সুন্দর দেখছেন, মানে উড়ালো দেয় না, যদি ফাঁক করে ধরে লাই তাহলে কিছু হবে না, কিন্তু আবার পুলিশে দেখলে আবার কিছু খেলাম এড়ে আবার ধরলে। আসো আসো, আমার কাছে খাউন নাই না, এই তোমার দিতাম, কারণ আমি দোকান থেকে বাড়িয়ে গেছি, এটা মনে হয় একটু সমস্যা পায়ের, ধরতে পারবো সম্ভাবনা। হ্যাঁ হ্যাঁ, আসলে পায়ে সমস্যা, ব্যথা পাইছে, মনে হয় সম্ভাবনা ব্যথা পাইছে। তো যাই হোক, আমিও বাসায় দিকে চলে যাইতেছি আপনাদের সাথে একটু কথা বলতে বলতে, কারণ সকালবেলা তো অনেক রাস্তা ফ্রি থাকে, কেউ থাকে না, তারপর হয়েছে সবাই ঘুমাইতে আসে, কারণ রাত 3টা 4টা পর্যন্ত তো সবাই ঘুরে ফিরে, তারপরে মনে করেন হ্যাগো সারাদিন ঘুমাইবো, আবার মনে করেন হ্যাগো খেল শুরু, কারণ হ্যাগো খেল শুরু হয় রাত্রে, বুঝছেন নি? রাস্তায় অনেক মানুষ থাকে, আর দিন হলে মনে করেন টুকটাক মানুষে থাকে, বেশি মানুষ থাকে না। তো আজকে মনে করেন সবাই শুয়ে রয়েছে, আমি আসি খালি, কারণ আমিও কাম আজকে অনেক লেট শেষ হয়েছে, কারণ মাসের শেষে এই কারণে। আর যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, আর সকালের দৃশ্যগুলি আমার কাছে অনেক ভালো লাগে, এটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। দেখছেন কি সুন্দর, অবশ্যই যদি ভালো লাগে আর কী বলবো, অবশ্যই একটা লাইক দিয়ে জানিয়ে দিবেন, আর যদি আমাকে ভালোবাসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ভালোবাসেনই না তাদেরকে মনে করেন কী বলবো, কোনো বলার নাই, পোল্যান্ডের পানি খাওয়াই দিব, পানি, মনে করেন যারা আমাকে ভালোবাসে না তাদেরকে পোল্যান্ডের ইউরোপের পানি খাওয়াবো, কোনো সমস্যা নাই, তাহলে অবশ্যই ভালোবাসতে হবে, কারণ আর যারা অলরেডি আমার ভালোবাসে তারা তো মনে করেন পোল্যান্ডের মানে প্লেনে ওঠায় ওঠায় খালি উড়াল ফারামু পোল্যান্ডের মধ্যে, কোনো সমস্যা না ইউরোপের মধ্যে, মজা করলাম, কেউ মাইন্ড করবেন না। আর যারা ভালোবাসেন তারা তো মনে করেন স্যালুট, আর যারা কম ভালোবাসেন তাও কোনো সমস্যা নাই, পুলিশের গাড়ি যেতেছে সে কোনো সমস্যা নাই, ইস লিগ্যাল, আর আমরাও লিগ্যাল আছি, কোনো সমস্যা নাই আল্লাহ রহমতে। আর হয়েছে পোল্যান্ডেও কোনো আলহামদুলিল্লাহ কোনো গণ্ডগোল হইলেও মনে করেন চারিদিক দিয়ে ক্যামেরা আছে, ক্যামেরা থাকে সব জায়গাতে, আর কোনো সমস্যা নাই মনে করেন, মানে মাসের শেষে আর হয়েছে অফ ডে গেছে সবাইয়ের, কারণ এই দিনটা আসলেই মাসের শেষে অফ ডে হলেই মনে করেন একটু কামের চাপটা বেশি থাকে আর প্রেশারটা বেশি থাকে, তো এই কারণে আজকে একটু প্রেশারটা বেশি গেছে, এই কারণে আস্তে আস্তে সকাল হয়ে গেছে পুরা, আর আমি সকালে যাইয়া শুইলেও মনে করেন একটু কষ্ট হবে ঘুমাইতে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাসার দিকে চলে আসছি, তো এইটাই আমার ভেরি স্পেশাল একটা পার্ক, আরেকদিন যাব, মানে এই পার্কে আমার যাইতে অনেক ভালো লাগে, আমি এই বাসাতেই থাকি। তো তারপর হয়েছে আমি ওখানে বাসায় আপনাদের সাথে কথা বলতে বলতে বাসার দিকে আসে পড়ছি, ওখানে আমি যাব, যাই মানে শুয়ে থাকবো, তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।